আসসালামু আলাইকুম, আমি মুমিনা আক্তার, সহকারী শিক্ষক আহমেদ বানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আসো সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজ আমি তোমাদের সাথে অর্ধবার্ষিক পরীক্ষার একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি হলো, কবিতাটিকে রণসঙ্গীত বলা হয়। কবিতাটি নাম তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। কবিতাটি হলো চল চল চল। চল চল কবিতাটিকে লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম জন্ম 1899, মৃত্যু 1976। মূল পাঠ শুরু করার আগে আমি প্রথমে আমাকে এই অনলাইন ক্লাসে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিন্সিপাল স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিফট ইনচার্জ বৃন্দদের, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সবাইকে। চলো তাহলে শিক্ষার্থীরা, আজ আমরা চলচল কবিতাটি পাঠ করব। চলচল কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে এবং মৃত্যুবরণ করেন 1976 সালে। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি বলা হয়। তিনি 11 জ্যৈষ্ঠ 1306 সালের ইংরেজি 24 মে 1899 সালে ভারতের পশ্চিমবঙ্গ জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তিনি লেটুগানে যোগ দেন এবং পরে বর্ধমান এবং ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে তিনি লেখাপড়া করেন। 1917 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন। সেখান থেকেই তাই সাহিত্যের সূচনা ঘটে। তিনি ছোট গল্প, উপন্যাস, নাটক, সাহিত্য, গান, সাহিত্যের সকল শাখায় তার বেশ অবদান ছিল। তাকে জাতীয় কবিও বলা হয়। তার রচিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিশেরবাসী, ছায়ানট, প্রলয়শিখা, চক্রবাক ইত্যাদি। তিনি 29 আগস্ট 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা কবিতাটা পড়ে নিই। কবিতাটি হলো চল চল চল, লিখেছেন কাজী নজরুল ইসলাম। দেখো কবিতাটি হলো চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নতলা ধরণী তল, অরুণ পাতে তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, উষার দুয়ারে হানিয়া ঘাত, আমরা নিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্দা চল, নবনবীনে গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা জানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। কবিতাটা বেশ বড়, কিন্তু তোমাদের সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে কবিতাটা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো কবিতাটা, দেখো বইয়ে যেভাবে দেওয়া আছে লাইন, ঠিক সেভাবে লাইনগুলো লিখবে। আগে পরে যেভাবে লাইনগুলো দেওয়া আছে তোমরা ঠিক আগে লাইনগুলো যেভাবে বইয়ে দেওয়া আছে সেভাবেই লেখার চেষ্টা করবে, কারণ এটা একটা কবিতা। এই কবিতাটি পাঠ করে আমরা কী কী পাঠ শেষে আমরা কী কী পেলাম পাবো, শব্দের অর্থ জানতে পারবো, শব্দ দিয়ে বাক্য গঠন করতে পারবো, শূন্যস্থান পূরণ করতে পারবো, প্রশ্নের উত্তর মুখে মুখে বলতে পারবো, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে পারবো এবং যুক্ত বর্ণ লিখতে পারবো। চলো তাহলে শিক্ষার্থীরা, আমরা শব্দের অর্থগুলো জেনে নিই। শব্দের অর্থ, শব্দার্থ, শব্দ
শব্দার্থ প্রথমে কি ঊর্ধ্ব ঊর্ধ্ব গগন গ গ দন্তন্য গগন মাদল মাইকার মা দ ল মাদল নিম্নে দন্তনেশ্বর নি ময় নয় একার নিম্নে উতলা অশো ত ল একার লা উতলা ধরণী ধ র মূর্ধন্য দেননি ধরণী অরুণ ও উষ্ণ রুষকার মূর্ধন্য অরুণ পাতে বৈরকলাকার তয় কারতে প্রাতে উষা দীর্ঘ মূর্ধন্য সয়াকারে সা উষা প্রভাত বৈরফলা ভয়াকার ভাত তো প্রভাত টুটাব টু তয় কারটা ব টুটাব তিমির তৈশাতি মহিষামী বৈষণ্যর তিমির বিন্ধাচল বৈষবি তুমতা নয় ধয় জফলাকার চল বিন্ধাচল নবীন দন্তা ন বৈদেবীর দন্তা নবীন সজীব দন্তা স বরকাজি ব সজীব শ্মশান তালিব সয় ময় তালিব সয় কাসা ন শ্মশান ঠিক আছে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের শব্দগুলা মূল শব্দগুলা এখন এগুলো আমরা অর্থ লিখব ঊর্ধ্ব ঊর্ধ্ব অর্থ উপরের দিক ও পরের দিক গগন আকাশ মাদল ঢোলের মতো বাদ্যযন্ত্র ঢোলের মতো বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র নিম্নে নিচে নিম্নে নিচে উতলা অস্থির অস্থির ধরণী পৃথিবী পৃথিবী অরুণ সূর্য প্রাতে সকালে সকালে উষা ভোরবেলার সূর্য ভোর বেলার সূর্য প্রভাত সকাল টুটাব ভাঙব তিমির অন্ধকার সরিও ধুনতা নয় ধয় কয় কারে কা বৈষণ্যর অন্ধকার বিন্ধাচল বিন্দা বিন্ধাচল পর্বতমালা পর্বত পর্বতমালা নবীন নতুন সজীব সতেজ সতেজ শ্মশান মৃতদেহ পুরানো স্থান মৃত দেহ পুরানোর স্থান
এইছিলে শব্দার্থ শিক্ষার্থীরা দেখো তোমরা আমি তোমাদের একবার একটু পড়িয়ে দিচ্ছি ঊর্ধ্ব উপরের দিক গগন আকাশ মাদল ঢোলের মতো বাদ্য যন্ত্র নিম্নে নিচে উতলা অস্থির ধরণী পৃথিবী অরুণ সূর্য প্রাতে সকালে উষা ভোরবেলার সূর্যকে উষা বলা হয় প্রভাত সকাল টুটাবো ভাঙবো তিমির অন্ধকার বিন্ধ্যাচল পর্বতমালা বা বিন্ধা পর্বত বলা যেতে পারে নবীন নতুন সজীব সতেজ শ্মশান মৃতদেহ পুরানোর স্থান স্ক্রিনশটের মাধ্যমে শিক্ষার্থীরা এটা একটু তুলে নাও আমি মুছে দিব শিক্ষার্থীরা আমি মুছে দিচ্ছি এখন আমরা বাক্য গঠনগুলো পড়াব এই শব্দার্থ দিয়ে শিক্ষার্থীরা তোমাদের বাক্য গঠন আসবে ঊর্ধ্ব ঊর্ধ্ব গগনে মাদল বাজে ঊর্ধ্ব গগনে ঊর্ধ্ব গগনে মাদল বাজে গগন গগনে সূর্য ওঠে গগনে সূর্য ওঠে মাদল সাঁওতাল ডান আছে সময় মাদল বাজায় সাঁওতালরা নাচের সময় মাদল বাজায় মাদল বাজায় বাজায় নিম্নে নিচে নিম্নের দিকে তাকিয়ে রাস্তা চলো নিম্নের দিকে তাকিয়ে রাস্তা চলো উতলা মা সন্তানের জন্য মা সন্তানের জন্য মেয়ের জন্য উতলা হয়েছেন হয়েছেন ধরণী আমাদের ধরণী খুবই সুন্দর আমাদের ধরণী খুবই সুন্দর অরুণ অরুণ আমাদের আলো দেয় অরুণ আমাদের আমাদের আলো দেয় আলো দেয় প্রাতে প্রাতে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো প্রাতে হাঁটা স্বাস্থ্যের জন্য জন্য ভালো উষা উষার আকাশ অনেক চমৎকার উষার
আকাশ আকাশ অনেক চমৎকার প্রভাত তিনি প্রভাতে বই পড়েন তিনি প্রভাতে ভাতে বই পড়েন টুটাবো আমরা টুটাবো তিমিররা আমরা টুটাবো তিমির রাত তিমির রাত শিক্ষার্থীরা দেখো ঊর্ধ্ব ঊর্ধ্ব গগনে মাদল মাদল বাজে গগন গগনে সূর্য ওঠে মাদল সাঁওতালরা নাচের সময় মাদল বাজায় নিম্নে নিম্নের দিকে তাকিয়ে রাস্তা চলো উতলা মা সন্তানের জন্য উতলা হয়েছেন ধরণী আমাদের ধরণী খুবই সুন্দর আমাদের ধরণী খুবই সুন্দর অরুণ অরুণ আমাদের আলো দেয় প্রাতে প্রাতে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো ঊষা ঊষা আকাশ অনেক চমৎকার প্রভাত তিনি প্রভাতে বই পড়েন টুটাবো আমরা টুটাবো তিমির রাত শিক্ষার্থীর আরও তোমাদের বাক্য গঠন হয়েছে আমি এগুলো মুছে দিই তিমির তরুণরা তিমির দূর করবে তরুণেরা তিমির দূর করবে করবে বিন্ধ্যাচল 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 ভারতের একটি পর্বতের নাম বিন্ধ্যাচল বিন্ধ্যাচল ভারতের একটি পর্বতের নাম নবীন ন বৈদেবিদ নবীন আমরা নবীনদের বরণ করি আমরা নবীনদের বরণ করি সজীব তরুণটি সবসময় সজীব থাকে শ্মশান শ্মশানে প্রাণের আনন্দ নেই শ্মশানে প্রাণের আনন্দ নেই আনন্দ নেই
দেখো শিক্ষার্থীরা, তিমির তরুণেরা তিমির দূর করবে। বিন্ধ্যাচল, বিন্ধ্যাচল ভারতের একটি পর্বতের নাম। নবীন, আমরা নবীনদের বরণ করি। সজীব, তরুণটি সবসময় সজীব থাকে। শ্মশান, শ্মশানে প্রাণের আনন্দ নেই। এখন আমরা শূন্যস্থান পূরণ করব। তিনি তিনি প্রভাতে তিনি দেশ বই পড়েন। প্রভাতে প্রভাতে বই পড়েন। সাঁওতালরা নাচের সময় সাঁওতালরা নাচের সময় মাদল বাজায়। দেশ বাজায়, মাদল বাজায়। আমরা নবীনদের বরণ করি। আমরা দেশ বরণ করি। নবীনদের তরুণটি সবসময় দেশ থাকে। সব সময় দেশ থাকে। সজীব থাকে। দেশ খুবই সুন্দর। দেশ খুবই সুন্দর। ধরণী খুবই সুন্দর। মা সন্তানের জন্য দেশ হয়ে আছেন। মা সন্তানের জন্য দেশ হয়ে আছেন। উতলা হয়ে আছেন, হয়েছেন, অতলা হয়েছেন। দেশ একটি পর্বতের নাম। দেশ একটি পর্বতের নাম। বিন্ধ্যাচল বিন্ধ্যাচল একটি পর্বতের নাম। শিক্ষার্থীরা দেখো, তিনি দেশ বই পড়েন। তিনি প্রভাতে বই পড়েন। সাঁওতালরা নাচের সময় দেশ বাজায়, মাদল বাজায়। আমরা দেশ বরণ করি। আমরা নবীনদের বরণ করি। তরুণটি সবসময় দেশ থাকে। তরুণটি সবসময় সজীব থাকে। দেশ খুবই সুন্দর। ধরণী খুবই সুন্দর। মা সন্তানের জন্য দেশ হয়েছে। মা সন্তানের জন্য তলা হয়েছে। বিন্ধ্যা দেশ একটি পর্বতের নাম। বিন্ধ্যাচল একটি পর্বতের নাম। সেক্ষেত্রে আমরা একটু প্রশ্ন উত্তরগুলো দেখি। প্রশ্ন উত্তরগুলো একটু মুখে মুখে পড়ে নেই। সারি বেঁধে কারা চলেছে? সারি বেঁধে তরুণেরা চলেছে। কারা তিমির দূর করবে? তরুণেরা তিমির দূর করবে। বিন্ধ্যাচল কি? বিন্ধ্যাচল একটি পর্বতের নাম। এখন দেখো শিক্ষার্থীরা, বহুনির্বাচনের প্রশ্নগুলো একটু। মাদল বাজে কোথায়? ঊর্ধ্ব গগনে, ধরণী তলে, ঊষার দুয়ারে, মহাশ্মশানে। ঊর্ধ্ব গগনে। অরুণ প্রাতের দলে কারা আছে? শিশুরা, কিশোরীরা,
তরুণেরা প্রবীণেরা তরুণেরা আগের চরণটি বলি ও লিখি নিচে রয়েছে নিম্নে ওতলা ধরণী তল আগের চরণটি হবে ঊর্ধ্ব গগনে বাজে মাদল আমরা আনিব রাঙা প্রভাত ঊষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা আনিব দেশ সজীব করিব মহাশ্মশান নবনবীনে গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান শিক্ষার্থীরা এখন আমরা একটু যুক্ত বর্ণগুলো দেখে নেই ধয় রেফ যোগ ব সমান ঊর্ধ্ব ঊর্ধ্ব ময় নয় ম যোগ ন সমান সমান নিম্ন দন্তার নয় ধয় জফলা তন্তার ন যোগ ধ যোগ জফলা সমান সমান বিন্ধ্যাচল চল তালিব ছয় ময় তালিব স যোগ ম শ্মশান শিক্ষার্থীরা এই ছিল তোমাদের চলচল কবিতা থেকে কিছু প্রশ্ন শব্দার্থ বাক্য গঠন ইত্যাদি এগুলো তোমরা বাসায় ভালো করে পড়বে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে আজ এখানেই আল্লাহ হাফেজ